হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করবেন। অর্থাৎ কেউ চাইলে আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারবে না, বা আপনি চাইলে ফেসবুক পোস্টের কমেন্ট অপশন লিমিট করে দিতে পারবেন কিছু ব্যক্তির জন্য, যে তারা ব্যতীত আর কেউ পোস্টে কমেন্ট করতে পারবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো ফেসবুকের পোস্টের কমেন্ট অপশন অফ করার জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুকে প্রবেশ করবেন। তারপর উপরের ডান কর্নায় থ্রি লাইনে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করবেন। তারপর আপনি যে পোস্টটির কমেন্ট অপশন অফ করতে চান সেটা সিলেক্ট করুন। তো দেখুন, আমি এই পোস্টটির কমেন্ট অপশন অফ করতে চাই, তার জন্য এই পোস্টের থ্রি ডটে ক্লিক করব। তারপর দেখুন, এখানে অনেকগুলো অপশন এক্সপ্যান্ড হয়েছে। তো এখান থেকে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন বা ক্লিক করবেন। তারপর দেখুন, এখানে আরো অনেকগুলো অপশন এক্সপ্যান্ড হয়েছে। তো আমাদের পোস্টগুলোতে সাধারণত পাবলিক বা ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করা থাকে। তো এখানে আরো দুটি অপশন অ্যাড হয়ে গিয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড এস্টাবলিশড ফলোয়ার্স এবং @ প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশন। এই দুটি অপশন নতুন যুক্ত হয়েছে। তো কমেন্ট অপশনটি বন্ধ করার জন্য আমাদের এই যে শেষেরটা প্রোফাইলস অ্যান্ড পেজ ইউ মেনশন, এই অপশনটা আমাদের প্রয়োজন হবে। এখান থেকে যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে দেন, তারপর যদি ডানে ক্লিক করেন, তাহলে কিন্তু কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। অর্থাৎ আপনার কমেন্ট অপশন সবার জন্য বন্ধ হয়ে যাবে। তো এর পরের স্টেপে আমরা দেখব এই অপশনটি কিছু লোকের জন্য কিভাবে লিমিট করবেন। অর্থাৎ কিছু লোক চাইলে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে সেটা সেট করবেন। তার আগে আমরা এটা চেক করে আসি এই অপশনটি পুরোপুরি কার্যকর কিনা। তো তার জন্য আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কমেন্ট অপশন শো করছে না, অর্থাৎ ফিচার্সটি বা সেটিংসটি পুরোপুরি কার্যকর। তো এই স্টেপে আমরা দেখব কিছু ব্যক্তির জন্য কিভাবে এই অপশনটি লিমিট করবেন। তার জন্য আপনি আপনার সেই পোস্টটিতে যাবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই অপশনটাই সিলেক্ট করা আছে কিনা। এই যে দেখুন, সেই অপশনটাই সিলেক্ট করা আছে। তো এখন দেখাচ্ছি কিভাবে লিমিট করবেন। তো তারপরে পোস্টটির আবার এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপরে এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে দেখুন, যেখানে আমরা সচরাচর ক্যাপশন লিখি সেটা নিচে আপনি @ টাইপ করে যার যার নাম বা প্রোফাইলস বা পেজ মেনশন করবেন, তারাই কেবলমাত্র আপনাকে কমেন্ট করতে পারবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম @ টাইপ করে মেনশন করে দিচ্ছি। তো এই যে দেখুন, একটি নাম আমি মেনশন করলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করি। তো এইবার চেক করে দেখি, তো এখানে যে নামটি আমি মেনশন করছি সেটা আমার অন্য একটি অ্যাকাউন্ট। এই যে দেখুন, এখন এখান থেকে কমেন্ট করা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ফিচার্সটি একদম নতুন, আপনারা যদি না পেয়ে থাকেন অবশ্যই ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।